শুরু করছি আজকের গল্প, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুত ভূতের গল্প। ভূতের গল্প তোমরা অনেক পড়েছো, অনেক শুনেছো। এ ভূতের গল্পটি মোটেই সেগুলির মতো নয়। এ হলো একটি অদ্ভুত ভূতের গল্প, আমার নিজের কানে শোনা। গঙ্গার ধারে গ্রাম, গ্রামে বহু লোকের বাস। গ্রামে সকলের বাড়ি বাগান পুকুর আছে, তেমনি আছে বন জঙ্গল, ঝোপঝাপ, শ্মশান, গঙ্গাযাত্রীর ঘর, তাছাড়া স্কুল পাঠশালাও আছে। এই গ্রামে গঙ্গার ধারে দোতলা বাড়ি, বহু কাল পড়ে আছে, গ্রামের লোক বলে ভূতের বাড়ি। এই গ্রামে বাস করত ঠাকুরদাস চক্রবর্তী, তার নাকি অনেক টাকা। সে ছিল দারুণ কৃপণ, গ্রামের কারোর সঙ্গে মিশত না, পাছে কেউ টাকা ধার চায়, কারো বাড়ি নিমন্ত্রণ খেত না, পাছে তার নিজের বাড়িতে কাউকে কোনো কাজে কোনোদিন নিমন্ত্রণ করতে হয়। গ্রামের লোকে তার নাম করত না, তার ছায়া দেখলে সরে যেত, মুখ দেখলে কে জানে সেদিন কি বিপত্তি ঘটবে। তার স্ত্রী ছিল, ছেলে মেয়েও ছিল, তারা একরকম না খেয়ে বিনা চিকিৎসায় মরে গেল। তারপরে ঠাকুরদাস মারা গেল, মারা গিয়ে ভূত হয়ে সে ওই বাড়িতে বাস করছে। সে মারা যাবার পর তার একটি ছেলে দেবীদাস ছিল বেঁচে, কিন্তু বাবা ভূতের দৌরাত্মে সে বেচারিও বাড়িতে বাস করতে পারল না, কোথায় একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছে। গ্রামের মানুষজন আজ 20-22 বছরেও তার কোনো পাত্তা পায়নি, সেই থেকে ও বাড়ি এমনই পড়ে আছে, বাড়ির দরজা জানালা কপাট ভেঙে খসে পড়ছে, বাগান যেন জঙ্গল, শুধু বাগানের মধ্যে যে পুকুর ছিল, জল শুকিয়ে পুকুরের এত বড় বুকখানা খা খা করছে। ও বাড়িতে কত মানুষ তারপর বাস করতে গেছে, পুরো একটা রাতও কেউ থাকতে পারেনি। নির্মেঘ আকাশ, হঠাৎ বাড়ির মধ্যে ঝড়ের দমকাবেগ, পেঁচার ডাক, ছোট ছেলের কোকানি কান্না, বন্ধ দরজা জানালা দুম দাম শব্দে খুলে যায়, আর সারা বাড়িতে গট গট খড়ম পায়ে মানুষ চলার শব্দ। তার উপরও যারা বাড়ি ছেড়ে যায়নি তাদের পা ধরে হির হির করে টানা সিঁড়ির উপর থেকে দুম করে নিচে আছড়ে ফেলা, এমনই নানা দৌরাত্ম। শেষে এমন ব্যাপার হলো যে ও বাড়িতে যাওয়া নয়, রাত 9টার পর ও বাড়ি আর বাগানের ধার দিয়ে মানুষজন রাত্রে চলতেও পারে না। ঝাঁকে ঝাঁকে ওরা বাদুর চামচিকে এসে নাকে মুখে ঝাপটা মেরে সরে যায়, গাছের ডাল মর্মর শব্দে নিচে হেলে পড়ে পথ আটকায়, সে ডালের পাশ কাটিয়ে চলতে গিয়ে গায়ের অমন জোয়ান মানুষ তিন করি ডাল থেকে দুটো ফ্যাকরা বেরিয়ে চিমটের মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল প্রায় 20 হাত দূরে। সে আছাড়ে তিন করির পা ভেঙে 2 মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল। তারপর একবার বাগানের মধ্যে ছিল পথের দিকে বড় জামরুল গাছ, পথে দাঁড়িয়ে আকশির খোঁচা দিলে ঝরঝর করে পড়ে একরাশ জামরুল। স্কুলের ছেলেরা একদিন শনিবারে 1:30টার সময় ছুটি হলে দল বেঁধে এসে পথে দাঁড়িয়ে ওই গাছটার ডালে আকশি লাগিয়ে ডাল নাড়া দিয়েছিল। যেমন ডাল নাড়া দেওয়া, অমনি গাছের 2টো ডাল দুদিক থেকে নেমে ছেলেদের পিঠে পটাপট মেরেছিল। তারা যে কি করে পালিয়ে এসেছিল তার বলবার নয়। শুধু তাই, বাগানের ওধারে নদী, একদিন রাত্রে বাগানের গা ঘেঁষে নদীতে নৌকো নিয়ে আসছিল বনমালী মাঝি, ওপার থেকে সওয়ারি নিয়ে যেমন ওই চক্রবর্তীর বাগানের গায়ে নৌকা আসা, হঠাৎ নৌকোর সামনে জলের বুকে কি একটা ভারী পদার্থ পড়ল, সঙ্গে সঙ্গে ঢেউ ওঠা, আর সেই ঢেউয়ের দোলায় নৌকো উল্টে বনমালী পড়ল জলে, সওয়ারি পড়ল ডাঙায় ছিটকে, পড়েই অজ্ঞান। বনমালীকে পাওয়া গিয়েছিল ও জায়গা থেকে 8 মাইল দূরে নদীর ঘাটে বেহুশ অজ্ঞান অবস্থায়। সকালের ঘাটে যারা চান করতে এসেছিল
তারা দেখে বনমালীকে তোলে, তুলে সেবায় পরিচর্যায় তার জ্ঞান করায়। জ্ঞান হতে বনমালী বলেছিল, বাপ রে চকতি খুড়ো আমাকে জলে ডুবিয়ে দিতে দিতে এ ঘাটে ফেলে দিয়ে যায়। সওয়ারির কোনো পাত্তা মেলেনি। নৌকাখানা পাওয়া গিয়েছিল চক্রবর্তীর বাগানের নিচে ডাঙায় উল্টানো অবস্থায়। তারপর ওপারে ছিল ভোলা আর কানু, দাগি সিধেল চোর। তারা পুলিশকেই ভয় করে না, তা ভূতকে করবে? সকলের বিশ্বাস চক্রবর্তীর ছিল বহুত টাকা। সে টাকা কোনো ব্যাংকে সে কোনো দিন রাখেনি, বুকের হাড় পাজরার মতোই সে টাকা কৃপণ চক্রবর্তী বুকে করে রাখত। যে ছেলে নিরুদ্দেশ হয়ে যায়, সে যে একটি পয়সাও পায়নি, তা তার দুর্দশা দেখে সকলেই বুঝেছিল। সেই ভুলো আর কানু ঠিক করল চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তার সে টাকা করবে আত্মসাৎ। অতি নিঃশব্দে গোপনে তারা এসে ও বাড়িতে একদিন রাত্রে আস্তানা নিয়েছিল। তাদের হাতে শীতকাঠি এবং আরও কী কী সব যন্ত্র। গভীর রাত্রে লণ্ঠন জেলে তারা দুটো ঘরের মেঝে খুঁড়ে কিছু না পেয়ে দোতলার যে ঘরে চক্রবর্তী মারা গিয়েছিল সেই ঘরের মেঝে খুঁড়ছিল। দু পাঁচ মিনিট তারা শাবলের ঘা মেরেছে, ঘরের দরজা বন্ধ। হঠাৎ ঘরের দরজা গেল খুলে, হুড়কো একটা দরজা, দরাম শব্দে সে দরজা গেল খুলে। দুজনে পেছনে চেয়ে দেখে চক্রবর্তী খুড়ো, গায়ে মাস নেই, শ্বাস নেই, মুখখানা শুধু আছে। কঙ্কালের উপর চক্রবর্তীর মুন্ডু বসানো। কঙ্কাল এলো এগিয়ে, এসে কথা নয় বার্তা নয়, দুটি হাড়ের হাত দুজনের টুটি টিপে জানলা খুলে দুজনকে দিলে ঝপ করে নিচে বাগানে ফেলে। পরের দিন সকালে কেষ্টর জ্ঞান হতে চোখ মেলে সে দেখে বাগানে পড়ে আছে পাশে ভোলা। সে তখনও অজ্ঞান অচেতন। উপায়? কেষ্ট কোনো মতে বেরিয়ে এসে লোকজনকে এ খবর দেয়। তাই তো গায়ের লোক জানতে পারলো এ ব্যাপার। সকলে এসে ভোলাকে তুলে নিয়ে হাসপাতালে দিয়ে আসে। দুদিন পরে ভোলার চেতনা হলো, কিন্তু সে পাগল হয়ে গেল। দু চোখে ফ্যাল ফ্যাল দৃষ্টি, আর থেকে থেকে শুধু বলে চকর্তি মশাই। তাদের শীতকাঠি আর যন্তরতন্তর সেগুলোর কী হলো কেউ জানে না। বাড়ির মধ্যে ঢুকে কেউ তার সন্ধান নেবে এমন পরোয়া গায়ে কারো নেই। এমনই কত গল্প যে চলে আসছে ও বাড়ির সম্বন্ধে কত কাল ধরে, তার আর সংখ্যা হয় না। এখন বলি সদ্য ওই চক্রবর্তী মশায়ের যে গল্প শুনেছি। তখন দেশ স্বাধীন হয়েছে, তাই সেই গায়ের মাতব্বরের দল ঠিক করলেন ধুমধামে স্বাধীনতা দিবস পালন করবেন। মস্ত উৎসব হবে, কোনো মন্ত্রী বা উপমন্ত্রীকে এনে মহাধুম বাঁধাবেন। গ্রামের ছেলেরা কলকাতার কলেজে পড়ে, তারা বলে নাট্যাভিনয় করবে। তিন তিন রাত্রির ধরে অভিনয়, তিন রাত্রে তিনখানা নাটকের অভিনয়। ফিমেল পার্টে নামাবার জন্য কলকাতা থেকে আনা হয়েছে দুটি বন্ধুকে, সাত্যকী আর অমর সিংহীকে। তারা নাকি খুব ভালো ফিমেল পার্ট করে। ঠিক হলো রিহার্সাল হবে ওই চক্রবর্তীর পোড়ো বাড়িতে। মাতব্বরা মানা করলেন, ভয় দেখালেন, কিন্তু ছেলের দল সে কথা গ্রাহ্য করল না। তারা বললে, ভূত ভূত স্রেফ কুসংস্কার। ভূতের নাম শুনে অমর সিংহে মেতে উঠল যেন। সে বললে, ভূত যদি থাকে তাকে দেখতে চাই, ভূতের গল্পই শুনে আসছি, চোখে কখনো দেখিনি, এখানে যদি সে সুযোগ পাই। মাতব্বররা মানা করলেন, বললেন, একে একালের ছেলে, তার উপরে স্বাধীন দেশ, এরা মানুষকেই মানতে চায় না তা ভূতকে মানবে? তবে সাবধান, আমরা নজর রাখব। চক্রবর্তীর বাড়ির বৈঠকখানা তারা সাফ করিয়ে সেখানে পাতল অমর সিংহী আর সাত্যকী আস্তানা। তারা অতিথি, তাদের মান এবং মন রাখতে গায়ের ছেলেরাও বললে, আমরাও এখানে থাকব, শুধু নাইতে খেতে বাড়ি আসা, তারপর রাত্রে রিহার্সাল। একখানা নয়, তিন তিনখানা নাটকের রিহার্সাল, সব কখানাই জাতীয়তার উদ্বোধক ঐতিহাসিক নাটক। সকলেই বীর্য শৌর্য দেখাতে চায়, যার গলা যত চড়ে। সেদিকে সকলের প্রাণপণ সংগ্রাম। হ্যাঁ,
রীতিমতো সংগ্রাম চলেছে, রিহার্সাল চলেছে। হঠাৎ সে ঘরের দরজায় চক্রবর্তীর কঙ্কাল, কঙ্কালের ঘাড়ে চক্রবর্তীর মুন্ডু সকলে দেখল। দেখে অমর সিংকে বললে, কে মশাই, বহুরূপী সেজে দেখা দিলেন এসে? দু চারজন গায়ের ছেলে বলে উঠল, তুমি কেপ্টে চক্রবর্তীর ভূত? বটে। সাত্যকি বললে, সরে পড়ো, আমাদের রিহার্সালে বাধা দিও না। কঙ্কাল নিথর নিস্পন্দ। অমর সিংহ বললে, যাও, এখানে তোমার কিছু হবে না। সকলে জোর পেল মনে, বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগো। অমর সিংহ বললে, তোমার অনেক গল্প শুনেছি বাপু, ওসব গল্প গাঁজা খুঁড়ি, এখানে তোমার গাঁজা খুঁড়ি চলবে না, সরে পড়ো। কঙ্কালের দাঁতের পাটি মুক্ত হলো এবং মুখে খোনা ভাষায় আওয়াজ বেরুলো, আমি কারোর ঘেস চইতে পারি না, কোনো কালে না, বেঁচে থাকতে পারিনি, মরে গিয়েও পারি না, তোমরা হইচই চিৎকারে কেন আমার শান্তি ভঙ্গ করছো? অমর সিংহ বললে, তার কারণ যে মরে সাফ হয়ে গেছে, এই পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না, মরে গিয়েও তুমি যদি এ বাড়ি আঁকড়ে থাকতে চাও তাহলে তোমার সে কাজ হবে বেআইনি, অতএব এ বাড়িতে এখন তোমার কোনো অধিকার নেই থাকবার, তুমি সরে পড়ো। কঙ্কাল বললে, কিন্তু, বাধা দিয়ে সাত্যকে বলে উঠল, কিন্তু টিন্তু চলবে না, আমরা তোমাকে মানি না, তুমি যাও। তাহলে সেই মামুলি দাওয়াই, আমরা কোরাসে রাম নাম গান করব। কঙ্কাল চুপ। হঠাৎ মনে হলো যেন মোটরের টায়ার ফেটে হুশ করে বাতাস বেরুলো, তেমনই শব্দ, অর্থাৎ কঙ্কাল নিঃশ্বাস ফেলল নিরুপায়ের মতো নিঃশ্বাস। তারপর কঙ্কাল বাতাসে মিলিয়ে অদৃশ্য হয়ে গেল। রাত দুটো পর্যন্ত চলল রিহার্সাল, তারপর নিদ্রা, নিশ্চিন্ত গাঢ় নিদ্রা। পরের দিন সকালে এ কথা কিন্তু এরা কারো কাছে প্রকাশ করল না। রাত্রি আসতে রিহার্সেল হলো আবার, জোর রিহার্সেল চলেছে। তার মধ্যে হঠাৎ সেই কঙ্কালের আবির্ভাব, সকলে চেয়ে দেখল। অমর সিংহে বললে, আজ আবার এসেছো জ্বালাতন করতে, কালকের ও দাওয়াইয়ে হলো না? হ্যাঁ, কঙ্কালের দাঁতের পাটি নড়ল। কঙ্কাল বললে, বেশ হুঙ্কার দিয়েই বললে, কাল ভালো কথায় বলেছিলুম, শুনলে না, দেখাবো নাকি মজা। অমর সিংহী তেরে গেল তার সামনে, তার হাতে রাজার তলোয়ার, সেই তলোয়ার উঁচিয়ে বললে, শুধু তো কখানা হাড়, এই তলোয়ারের চোট মেরে ওগুলো খসিয়ে টুকরো টুকরো করে দেব। কঙ্কাল বললে, জানো আমি ভূত? সাত্যকে বললে, আমরা ভূত মানি না, তোমাদের নামে ভয় পেয়ে অনেকের অনেক সর্বনাশ হয়েছে, তোমার ছেলে বাড়ি ছাড়া দেশ ছাড়া, জানো তোমাদের আমরা ভেলকি নাচ নাচাতে পারি? অমর বললে, যাও এখান থেকে, আমাদের ভয় দেখিয়ে ফল পাবে না, আমরা এ বাড়ি ছাড়ব না। জোর যার মুলুক তার, চাও যদি তো ফাইট করতে পারি, সাত্যকে বলে উঠল অ্যাক্টিংয়ের ভঙ্গিতে ঘুষি পাকিয়ে। শোন রে বর্বর, চলে যা এখান থেকে, নহিলে এই বজ্রমুষ্টি ইহার আঘাতে রফা করে দেব তোর দফা। তার অ্যাক্টিং শেষ হলো না, কঙ্কাল হলো অদৃশ্য। পরের রাত্রে রিহার্সালের সময় আবার তার আবির্ভাব। এরা কিছু বলবার আগে কঙ্কাল বললে অত্যন্ত কাকুতি ভরা কণ্ঠে, অবশ্য খোনা খোনা ভাষা, দয়া করে আমাকে মুক্তি দাও, আমি এ গোলমাল শুয়ে থাকতে পারছি না। অমর সিংহী বললে, না পারো পথ দেখো, এ বাড়িতে আর থাকা চলবে না তোমার, আজ শেষবারের মতো তোমাকে বলছি, ফের যদি এসে দেখা দাও তাহলে কঙ্কাল চূর্ণ করে পুড়িয়ে দেব। তারপর থেকে এ বাড়িতে চক্রবর্তীর ভূতের আর দেখা নেই। গায়ের সকলে শুনলেন এ কথা, তারা পরখ করলেন এবং থিয়েটার চুকে গেলে তারা নোটিশ ছাপিয়ে দিলেন ঠাকুরদাস চক্রবর্তীর নিরুদ্দেশ ছেলে দেবীদাসের নামে। দেবীদাস চক্রবর্তী, যেখানেই তুমি থাকো, এ বিজ্ঞাপন পাঠ মাত্র গ্রামে ফিরিয়া তোমার পৈতৃক ভিটা দখল করিবে, এ বাড়ি এখন ভূতলেশহীন, সম্পূর্ণ নিরাপদ জানিবে। জানি না এ বিজ্ঞাপন দেবীদাস চক্রবর্তীর নজরে পড়েছে কিনা এবং সে এ বাড়িতে ফিরে এসেছে কিনা, তবে খবর নিয়ে জেনেছি সে বাড়িতে বা বাড়ির ত্রিসীমানায় ভূতের ছায়াও সেই থেকে আজ পর্যন্ত কেউ আর দেখেনি। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।